পাহাড়ের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী। তিন দিনব্যাপী এই উৎসবটি করার কথা থাকলেও চলে এক পক্ষকাল। পাহাড়ি জনগোষ্ঠীর নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এই উৎসব। আমাদের এই উৎসবটিকে আমরা খালি বৈশাখ মানে বলছিল আমাদের শিশুরাদের জন্য। এই দিন আমরা পিঠা উৎসব পালন করে থাকি। এছাড়াও ভোরবেলা উঠে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ভোরবেলা এসে গেছি। আমরা গঙ্গা মার উদ্দেশ্যে ফুল অর্পণ করব, এরপর ফুল ভাসিয়ে দেবো আমরা। এরপর বই আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সময় আমরা দেবতা গড়াইয়ের পূজা করব। আজকে ফুল কিছু তো আমরা মানে যতগুলো জাতি গোষ্ঠী আছি রাঙামাটির মধ্যে সবাই মিলে আজকে ফুল বিজু উদযাপন করি। চৈত্র সংক্রান্তির আগের দিনকে বলা হয় ফুল বিজু। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিম পাতা সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজায়। আর চৈত্র সংক্রান্তির দিনকে বলা হয় মূল বিজু। ঘরে ঘরে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার পাচন, তা দিয়ে দিনভর চলে অতিথি আপ্যায়ন। আমার আজকে খুব ভালো লাগছে। আজকে সকালে উঠে আমি ফুল সংগ্রহ করে পান্তা বাজার। আমার খুব ভালো লাগতেছে আজ রাতে আমি ফুল সংগ্রহ করে বুদ্ধ ভগবানের কাছ থেকে আমি প্রার্থনা করি আমরা যাতে এই বছরটা যেভাবে সুন্দর করে কাটিয়ে দিচ্ছি সেভাবে আমরা প্রত্যেক বছর যেন সুখে শান্তিতে কাটাতে পারি। ফুল বিজুর পয়দানে সবাইকে আমি বিজুর শুভেচ্ছা জানাচ্ছি। সে সাথে আজকে আমরা যে নদীতে আমরা ফুল নিবেদন করব সে অনুষ্ঠানের মূলত হচ্ছে আমরা মাঙ্গিমার উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা স্বরূপ আমরা ফুল নিবেদন করব। একদিকে বাংলা বর্ষবরণ, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব বৈশাখী। দুই উৎসবে সকল ভেদাভেদ ভুলে যেন তৈরি হতে যাচ্ছে এক মিলন মেলা। উৎসবের আমেজ নিয়ে সারা বছর পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহ্বান সতীজনদের। পার্বত্য চট্টগ্রামে তো 11টা ক্ষুদ্র জাতিসত্তার বসবাস। এই 11টা ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে একটা অভিন্নতা, একটা অদ্ভুত আন্দোলন আসে। আজকে আমরা এখানে এসেছি ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুখ, এবং বৈশুখের শুরুতে আজকে ফুল বসানো। ফুল বসানো মানে সে রবি ঠাকুরের ধরা মানে মুছে যাক, প্লানে মুছে যাক, যা কিছু অহংকার আছে সবগুলো মুছে যাক। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি, আগামী বছর শান্তিতে থাকি, আগামী বছর যেন সারা বিশ্বের মানুষের জন্য কল্যাণ কামনা করে নিয়ে আমরা ফুল বসাব। বাংলা বর্ষবরণ ও বৈশাখীর পক্ষকাল ব্যাপী পাহাড়ের এ দীর্ঘ আনন্দ আয়োজন সফল করতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আপনার এই বৈশাখী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য বছরের চাইতে এই বছরটা একটু ব্যতিক্রম ধর্মী। ঈদ এবং বিশু বিজু সাংরা একসাথেই পড়েছে, একসাথে নববর্ষ, তো সেই কারণে মনে হয় যে এই তিন পার্বত্য জেলায় একটা মিলন মেলা সৃষ্টি হয়েছে। সবার মধ্যে আনন্দ আছে, সম্প্রীতির মনোভাব আছে। তো আমরাও চাই রাঙামাটি পার্বত্য জেলায় দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে সবার সাথে সম্প্রীতির মধ্য দিয়ে যার যার সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। সবার শুভকামনা রইল।